বাজলো তোমার আলোর বেণী। হ্যাঁ, আজ মহালয়া, মায়ের আগমনের আনন্দে মেতে উঠেছে এই নীল আকাশ। প্রতিটি বাঙালির মনে আজ উত্তেজনা এবং উল্লাসের ঢেউ বইছে। হ্যাঁ, আজ মহালয়া। মহালয়া বলতেই আমাদের মাথায় প্রথমেই যা আসে তা হলো সেই চণ্ডীপাঠ। চণ্ডীপাঠের বেশি আসে সুর শুনেই যেন মনে হয় এই তো মা এসছেন, আমাদের দুর্গা মা। শারদ প্রাতে রেগে উঠেছে আলোক মঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, হয়তো আমরা পারবো না এবার আগের দিনগুলোকে নতুন করে ফিরিয়ে আনতে, কিন্তু পুরনো দিনগুলোর সোনালী মুহূর্তগুলোকে একবার অনুভব করি। মাকে এবার না হয় ঘর থেকে আগমনে জানাই। হ্যাঁ, আমরা মিস করছি সেই বন্ধুদের সাথে আড্ডা, একটি চায়ের চুমকে অগণিত প্রসঙ্গে গল্প। এইবার না হলে আমরা ঘরে বসেই পার্বণটি উপভোগ করি। হ্যাঁ, হয়তো আমরা আগের মতো আনন্দে হারিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থেকেই সেটাই উপভোগ করার চেষ্টা করাটাই আমাদের পক্ষে সম্ভব। তাহলে চলো না আমরা একে অপরের সুরক্ষার্থে ঘরের ভিতরেই থাকি ও সেখান থেকেই আমরা সবার মঙ্গল কামনা করি। চলো না এইবার ঘর থেকে না বেরিয়েই মা দুর্গার কাছে প্রার্থনা করি, যাতে মা আমাদের এই পরিস্থিতি থেকে বের করে আবার সব কিছু আগের মতোই হাসি খুশি করে নতুন ভোরের আলো দেখার সৌভাগ্য দেন। হ্যাঁ, আসছে বছর আবার হবে, অনেক বড় করে হবে। আসছে বছর আমাদের জন্য এক নতুন আলোক শিখা নিয়ে আসবে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আগামী বছর সবাই একসাথে মিলে মাকে বড় করে স্বাগত জানাব। শুভ মহালয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কীরকম লেগেছে ভিডিওটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।